সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা কীভাবে 2018 নিউ রুলস অনুযায়ী একটি ইউটিউব চ্যানেল খুলব সেটার উপরে হয়েছে তার উপর ডিপেন্ড করে, এবং আপনি এই ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আর্ন করবেন সেই ব্যাপারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। এখন আপনার যদি একটা জিমেল অথবা ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। সে প্রসেসটা কি সেটা আপনাকে দেখাচ্ছে। এখন আপনারা যদি এরকম কেউ থেকে থাকেন, আমি জানি যতদূর যে এখন অবধি এরকম কেউ নাই যারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না, তারপরেও যদি এরকম কেউ থেকে থাকেন যে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা আপনার প্রসেসটা জানা নেই, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, এবং আপনারা চাইলে আমার ভিডিওর আই বাটন থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হয়। তো চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমেই আমাদের যে গুগল রয়েছে এই গুগলে লিখব অথবা এই সার্চ বক্সে লিখব youtube.com, লেখার পর ইন্টার করে দেব। ওকে, এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পর দেখবেন ঠিক এটার ডান পাশে কর্নারে, আমার মাউসটার দিকে খেয়াল করুন, এই যে ডান পাশে কর্নারে সাইন ইন একটা অপশন রয়েছে। এখানে যদি আমি মাউস পয়েন্টারটা ক্লিক করি, সাইন ইন করি, ঠিক আছে, আপনারা যখন এই সাইন ইনে মাউস পয়েন্টারটা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম দুটো বক্স চলে আসবে, ঠিক আছে, যে প্রথম বক্সে বলবে ইমেল অর ফোন, ঠিক আছে। আপনি যদি ইমেল দিয়ে খুলতে চান অথবা ফোন নাম্বার দিয়ে খুলতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, ইমেল অর ফোন, ঠিক আছে। আমি এখন যে ইমেল দিয়ে আমার নতুন চ্যানেলটি আমি ক্রিয়েট করতে চাচ্ছি আমি এখন সেই ইমেলটি এই ইমেল বক্সে টাইপ করব, ঠিক আছে। যেহেতু আমার অনেকগুলো এই জায়গায় ইমেল অ্যাড করা আছে, এই কারণে সেগুলো শো করছে। ওকে, আমি এখন আমার ইমেলটা এখানে ইনক্লুড করে দেব। জাস্ট আপনারা আপনাদের ইমেলটা এখানে টাইপ করে দেবেন। তো নেক্সট করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনি যে পাসওয়ার্ডটা আপনার ইমেল অ্যাড্রেসে যে পাসওয়ার্ডটা রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। আমিও ঠিক তাই করছি, আমার ইমেল অ্যাড্রেসে আমি পাসওয়ার্ডটা এখন এখানে এন্ট্রি করে দিচ্ছি, দেন ইন্টার অথবা নেক্সট। এখানে বলবে আপনাকে লোডিং প্লিজ ওয়েট, কিছুটা সময় হয়তো বা নেট কানেকশনের জন্য ওয়েট করতে হতে পারে। ওকে, আপডেট পাসওয়ার্ড। এবার দেখেন আমি যে ইমেলটা আমার এখানে লগ ইন করেছি, ঠিক আছে, লগ ইন করানো হয়েছে, সে ইমেলটা এই পাশে চলে এসেছে। তো আমি এটার উপর মাউস পয়েন্টার যদি ক্লিক করি দেখেন এখানে মাই চ্যানেল একটা অপশন চলে এসেছে, ঠিক আছে, এই মাই চ্যানেলে যাব। এখন অবধি কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়নি। এই তো দেখেন, যখন আমি মাই চ্যানেলে ক্লিক করেছি মাউস পয়েন্টার, ঠিক তখনই আমার এখানে দুইটা নাম চাচ্ছে যে আমি আমার চ্যানেলটি কী নামে খুলতে চাচ্ছি। ওকে, আমি আমার চ্যানেলটি এই ভয় লাইভ এই নামেই খুলবো, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে না আমার চ্যানেলটি আমি অন্য নাম দিব, ঠিক আছে, আপনার ইমেল একটা, ঠিক আছে, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ইমেলটা খুলবেন, ঠিক আছে, আপনার চ্যানেলের জন্য অবশ্যই সেই ইমেলে আপনার ব্যক্তিগত অর্থাৎ আপনার পার্সোনাল যে নাম আছে সেটা ইউজ করবেন ইমেলে, এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনার ডিটেলসগুলো সেই ইমেলে দিবেন। কেননা আপনি যখন মনিটাইজেশন করবেন, আপনি অ্যাডসেন্স থেকে অর্থাৎ আপনি ইউটিউব থেকে যখন আর্নিং শুরু হবে, তখন কিন্তু আপনার সব কিছু ভেরিফিকেশন করার পর আপনার অ্যামাউন্টটা আপনার হাতে আসবে, অনেক কিছু ঘুরে তারপরে হাতে আসবে। ওকে, তো আপনার অবশ্যই সেদিকটাই খেয়াল রাখবেন, আপনার অবশ্যই কি জিমেলটা অবশ্যই নিজের ব্যক্তিগত নাম অনুযায়ী করবেন, তারপরে ইউটিউব চ্যানেল আপনি যে ব্র্যান্ডিংয়ের উপর করতে চাচ্ছেন, ইউটিউবের চ্যানেল নামটা যেটার উপর দিতে চাচ্ছেন সেটা করেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা কি ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, যেটা অনলি ওয়ান পিস আছে, সেকেন্ড পিস আর নাই, ঠিক আছে, এরকমভাবে একটা নাম চয়েস করবেন, তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে, ঠিক আছে। এখন এই চ্যানেলটা আমি জাস্ট এমনি আপনাদেরকে দেখানোর জন্য খুলছি, এটা আসলে আমি এটার কোনো কাজ করবো না, এটা কোনো ভিডিও দেবো না, জাস্ট আপনাদের জন্য জাস্ট খুলে দেওয়া, দেখানোর জন্য, জাস্ট শেখানোর জন্য এই চ্যানেল।
এই চ্যানেলটা খোলা হচ্ছে। ওকে, এখন দেখেন আমি ভয় লাগিয়ে দিব, কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী আপনি যে চ্যানেলের যে নামটা দিতে যাচ্ছেন ঠিক সেই নামটা এখানে টাইপিং করে দেবেন। দেওয়ার পর ক্রিয়েট চ্যানেল, একদম সিম্পল ব্যাপার, তাই না? ওকে, আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন একটা, এটা হচ্ছে বেসিক কাজ শেষ হলো যে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কাস্টম চ্যানেলে যাব। এই কাস্টম চ্যানেলে আসার পর অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অ্যাড চ্যানেল আর্ট, ঠিক আছে। এখানটায় একটা চ্যানেল আর্ট ইউজ করবেন এবং এখানটায় একটা লোগো ইউজ করবেন, অথবা যে কোনো একটা পিকচার যেটা আপনি লোগো হিসেবে ইউজ করতে পারেন। এবং এইটার যে লোগো এবং এটার যে চ্যানেল আর্ট, এটার সাথে অবশ্যই আপনার যে এটা রয়েছে, আপনার যে এখানে যে চ্যানেলের অপশনটা চলে এসেছে আপনার জিমেল, সেখানের লোগো এবং ব্যাকগ্রাউন্ড সেম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে চ্যানেল ডিসক্রিপশন দেবেন, এখানে চ্যানেল সম্পর্কে কী কী দিতে চান সেগুলো লিখে দেবেন, দেন রান করে দিবেন। সো এখন আমার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু চ্যানেল ক্রিয়েট করলে হবে না, চ্যানেলটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে যতটা সুন্দর করে রাখা যায় ততটাই মানুষের কাছে কি এটা আকর্ষণীয় হবে এবং মানুষ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মানুষ আপনার ভিডিওগুলোকে দেখবে, ঠিক আছে। চ্যানেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি চ্যানেলটাকে গুছিয়ে রাখার জন্য, যেমন দেখবেন যে কোনো একটা আপনি যদি শোরুম বা দোকানে যান, ঠিক আছে, ওই শোরুমটার যদি ব্যাকগ্রাউন্ড বা আপনার যদি এর গুছানো থাকে, ঠিক আছে, বা দেখতে বাইরে থেকে যদি মনে হয় এই শোরুমটা সুন্দর, তাহলে কিন্তু আপনি এটার ভিতরে ঢুকবেন। আর যদি দেখেন যে একটা নোংরা পরিবেশে, ঠিক আছে, একটা দোকান বা একটা শোরুম, তাহলে কিন্তু আপনি ওইটার ভিতরে ঢুকবেন না। ঠিক সেম আপনার চ্যানেলটাকে যতটা সুন্দর করে রাখতে পারেন, যখন একজন ভিজিটর আপনার চ্যানেলটা ভিজিট করবে সে যেন মুগ্ধ হয় আপনার চ্যানেলটাকে দেখে, তার জন্য কী করতে হবে, আপনি এখানটায় একটা সুন্দর লোগো ইউজ করবেন, ঠিক আছে। এই এই জায়গাটা ক্লিক করলে আপনার যে লোগো অপশন যাবে, এডিটে গিয়ে আপনি লোগো অ্যাড করে নেবেন, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। এবং অ্যাড চ্যানেল আর্ট, এখানটায় আপনি একটা চ্যানেল আর্ট ইউজ করবেন খুব সুন্দর করে। এবং এটার উপরে আমি নেক্সট ভিডিও দেবো যে কীভাবে আপনারা একটা চ্যানেল আর্ট তৈরি করবেন খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে, ঠিক আছে, এবং সেই নিয়মটা আমি দেখাবো। আর এখানটায় চ্যানেল ডিসক্রিপশন, ঠিক আছে, আপনার চ্যানেলটা কোন রিলেটেড আপনি সেই রিলেটেড বেশ কিছু একটা ছোটোখাটো একটা প্যারাগ্রাফ লিখে এই জিনিসটাকে ফিল আপ করে দেবেন, এবং এটাও আপনাকে অনেকটা ডিপেন্ড সাহায্য করবে সার্চ লিস্টে আসার জন্য আপনার চ্যানেলটাকে, যাতে সার্চ দিলে আপনার চ্যানেলটাকে পাওয়া যায়, ঠিক আছে। আপনি এই জায়গায় ডিসক্রিপশনগুলো খুব সুন্দর মতো দেবেন, স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবেন, ঠিক আছে, তারপরে ডান করে দেবেন। এবার আসি আরেকটা অপশন, এ তো গেল আপনার চ্যানেলের বাহ্যিক রূপ, ঠিক আছে। এবার আসি ইন্টারনাল, তো এই জায়গায় আবার মাউস পয়েন্টারটা ক্লিক করবেন এই লোগোর উপরে, করার পর দেবেন এখানে ক্রিয়েটর স্টুডিও একটা অপশন, এবার এই পাশে একটা গিয়ার আছে ইউটিউব সেটিংস, আমরা এখানটা এখন মাউস পয়েন্টার ক্লিক করব। ওকে, আমরা চলে আসলাম ইউটিউব সেটিংসে, এখান থেকে আপনারা অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে দেখেন এই জায়গায় আপনার যে প্রথম যে কাজটা দরকার, আপনি কিছু ভিডিও আপলোড করার পর আপনি চ্যানেলটাকে আপনি সবসময় শেয়ার করবেন, ঠিক আছে। ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা না, এখান থেকে যে চ্যানেল আইডি, ইউটিউব চ্যানেল আইডির যে লিঙ্কটা আছে এই পিছনে, এই লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে ফেসবুক বা অন্যান্য মিডিয়ায় যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চান, এই লিঙ্কটুকু শেয়ার করে দেবেন। কারণ প্রথমেই আপনি যে নামে আপনার চ্যানেলটাকে খুলেছেন সেই নাম অনুযায়ী আপনার চ্যানেল আইডিটা পাবেন না, সেটার জন্য আপনাকে মেবি সাত থেকে আট হাজার ভিউস লাগবে, দেন আপনার কাস্টম চ্যানেল আইডি বলে সেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি চ্যানেল আইডিটা লিঙ্কটা কপি করে নিয়ে আপনি কাজ করতে পারেন, কাজ শুরু করে দেবেন শেয়ার করার জন্য। এবার আমরা আবার আরেকটা অপশন যাবো, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিওতে। ওকে, মাউস পয়েন্টে ক্লিক করলাম ক্রিয়েটর স্টুডিওতে, এখানটায় দেখেন যে যদি আমার ভিডিও থাকতো আমি এখান থেকে ভিডিওটাকে এডিট করতে পারতাম, ঠিক আছে, তারপরে ভিডিওকে বিভিন্ন ট্যাগস ডিসক্রিপশন এগুলোর উপর আমি আর টিউটোরিয়াল দেবো, সিকোয়েন্সিয়াল দেবো আপনাদের ইউটিউবের জন্য, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা ক্রমান্বয়ে সবগুলি স্টেপই আমার চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব এবং বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন। তারপরে এখান থেকে দেখেন ভিডিও ম্যানেজার রয়েছে, এখান থেকে সিম্পল এইগুলো আস্তে ধীরে সব কটে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো। প্রথমে আমরা চলে যাব চ্যানেলে। ওকে, চ্যানেলে মাউস পয়েন্টার ক্লিক করলাম, করার পর খেয়াল রাখবেন আপনি যে চ্যানেলটা খুললেন, খোলার পর অবশ্যই আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং
চ্যানেলটা যেন আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েট নিজের কন্টেন্ট দিয়ে ভিডিওগুলো তৈরি করা থাকে আপনার চ্যানেল। যদি অন্য কারোটা হয় তাহলে এই যে কপিরাইট স্ট্যাটাস দেখুন একটা একটা করে এই পাশে লাল হতে থাকবে, তার মানে কি? ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু একটাও কপিরাইট স্ট্যাটাস নেই, কমিউনিটি গাইডলাইন্স নেই। আপনি যদি 18+ কন্টেন্ট তৈরি করেন এবং সেটা যদি গুগলের চোখে মনে হয় স্প্যাম তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক দিবে, অর্থাৎ স্ট্রাইক দেওয়া মানে কি আপনি মামলা খেলেন। ঠিক আছে, আপনার চ্যানেলের গ্রোথ লেভেল কমে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, সো আপনারা এই জিনিসগুলো এড়ানোর চেষ্টা করবেন। এবার যে একটা কাজ করবেন সেটা হচ্ছে ভেরিফাই, এ জায়গায় মাউস পয়েন্টার ক্লিক করবেন, আপনার চ্যানেলটাকে ভেরিফাই অবশ্যই করে নেবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনি যে কান্ট্রি হন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। করার পর কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ অথবা টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। ঠিক আছে, আপনি এখানে যদি টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড দেন দেন আপনার এখানটায় ফোন নাম্বারটা ইউজ করবেন, আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা ইউজ করে সাবমিট করে দিলে দেখবেন একটা কোড চলে যাবে। সিম্পলভাবে আপনি কোডটাকে একটা বক্স আসবে সেখানে দিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন আপনার, এটাকে বলে পার্টনার ভেরিফাইড। ওকে, তাহলে আপনার চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে এবং মনিটাইজেশনের জন্য আপনি আপিল করতে পারবেন। এবার আসি মনিটাইজেশনের ব্যাপার নিয়ে। দেখেন মাত্র একটা এবং দুইটা অপশন আমাদের কি এনাবল হয়েছে নতুন চ্যানেল খোলার পর, বাকি চ্যানেল অপশনগুলো কিন্তু এখনও এনাবল হয় নাই। এখন আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে কি আপনি মনিটাইজেশন অপশনটাকে অ্যাক্টিভ করতে হবে। এখন আসে রুলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি যদি ইউটিউব থেকে টাকা আর্ন করতে চান তাহলে আপনার এই রুলসগুলো মানতে হবে। আপনাকে অবশ্যই ফার্স্ট রুলস যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওটা হতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা আপনার ট্যালেন্টের উপর। ঠিক আছে, অন্যের ভিডিও অন্যের কোনো কিছু নিয়ে ইউটিউব চ্যানেল থেকে এখন আর আর্নিং পসিবল না। ঠিক আছে, তার জন্য ইউটিউবের 2018 সালের রুলস হচ্ছে যে অবশ্যই আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইম অর্থাৎ আপনার 4000 ঘন্টার ওয়াচ টাইম অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন এটা হতে পারে 100 ভিডিও, হতে পারে 5টা ভিডিও, 10টা ভিডিও, যে কটা হয় সেই কটা ভিডিও থেকে পাবলিক আপনার ভিডিওটাকে দেখেছে সেটার যে সময়টা সেটা হবে কি 4000 ঘন্টার সমান যদি হয়, এবং 10000 ভিউজ তো সেটা অটোমেটিকলি হয়ে যাবে আপনার যখন 1000 সাবস্ক্রাইবার হবে এবং ওয়াচ টাইম হবে 4000 ঘন্টা তখন অটোমেটিকলি আপনার 10000 ভিউ হয়ে যাবে। এই তিনটা রুলস যখন আপনি কমপ্লিট করতে পারবেন দেন আপনি এখানে একটা অপশন আসবে মনিটাইজেশন অ্যাক্টিভ। এর আগেও যদি আপনার এই অপশনটা আসে আপনি দয়া করে সেটাকে এনাবল করবেন না। ঠিক আছে, আপনি এই কন্ডিশনগুলো আগে কমপ্লিট করবেন। প্রথম ফার্স্ট রুলস হচ্ছে আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করবেন অথবা আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন অনেকের কোশ্চেন আসতে পারে, ভাই 4000 ওয়াচ টাইম গেইন করতে করতে তো আমার চ্যানেলের যান শেষ আর এক বছরও শেষ, ঠিক না? কিন্তু আসলে তা না। ঠিক আছে, সময়টা দেখবেন অটোমেটিক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যখন ভালো ভিডিও দিবেন মানুষ অটোমেটিকলি দেখবে। আর 4000 ঘন্টা আপনি দেখবেন যে প্রথম চ্যানেল খোলার পর আমার চ্যানেলের গ্রোথ লেভেল যদি আমি দেখাতে পারতাম তাহলে বেটার হতো। আমার যে আরেকটা চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটাও ছোটো, একেবারে ছোটো চ্যানেল আমার দুটোটা। ঠিক আছে, সেটার গ্রোথ লেভেল আমি এখন খেয়াল করছি যে আমি প্রথম এক মাসে আমার গ্রোথ লেভেল ছিল 0 থেকে 1 বা 2%, সেটা পরের মাসে হয়েছে 2 থেকে 3 বা 4। মানে আস্তে আস্তে ইউটিউব চ্যানেলগুলো গ্রো করে। ঠিক আছে, দেখবেন হঠাৎ করে, ঠিক আছে, 6 মাস পরে হঠাৎ করে একদিন আপনার 4000 ঘন্টা লাগবে না, আপনার দেখছে 10000 ঘন্টা হয়ে গেছে। আপনার যদি ভালো ভিডিও একটা থাকে তাহলে আনো। ঠিক আছে, সো আপনি একটু খেয়াল করবেন যাতে আপনার ভিডিওগুলো সুন্দর হয় এবং সেটা গুণগত মান দিক থেকে ভালো হয়, তাহলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি গেইন করে ফেলতে পারবেন 3-4 মাসেই আশা করা যায়, বা 5-6 মাস লাগতে পারে, ম্যাক্সিমাম 6 থেকে 7 মাসের মধ্যে হয়ে যাবে। এবং যখন আমার আপনার এটা হয়ে যাবে আপনার সাবস্ক্রাইবার নিয়ে টেনশন করতে হবে না, অটোমেটিকলি আপনার কন্টেন্ট ভালো হলে সাবস্ক্রাইবার 1000 না 5-6 হাজার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের টোটাল যে ভিডিওটি, সেটি যে কীভাবে আপনারা চ্যানেল খুলবেন, কীভাবে চ্যানেলটাকে অ্যাক্টিভ করবেন এবং মনিটাইজেশন করে আর্নিং করবেন। এটার উপরে আমি আরও অনেক ভিডিও তৈরি করবো যে কীভাবে আর্নিং করা যায় বা কীভাবে মনিটাইজেশন অ্যাড করা যায়। তারপরে টোটাল আপনার এই চ্যানেলটা তো মাত্র আমি আজকে খুলে দিলাম এবং আমি এখন থেকে এই চ্যানেলটাকেও গুছাবো এবং আপনাদেরকেও সেই জিনিসগুলো শিখিয়ে দেবো, তাহলে আপনারাও আপনাদের চ্যানেলটাকে গুছিয়ে সাজিয়ে এবং আর্নিং করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো বা পরবর্তী ভিডিও কী নিয়ে করলে ভালো হয় সেটাও জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতো ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল করবেন। এ বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।